হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা একটু ভালো লাগবে তোমাদের বিশেষ করে বাচ্চাদের জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো হায় সো আয়ান স্কুলে হবে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট তার জন্য আমরা কিছু বিট নিয়েছি আর তার সাথে নিয়েছি থ্রেড এগুলোকে স্কুলে নিয়ে যেতে হবে তো তার আগে আমরা বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবো যে আয়ান স্কুলে এটা করতে পারবে কি পারবে না তো দেখো আয়ান ফার্স্ট রেড কালারের

না না ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ডে এর জন্য নিয়ে যেতে বলেছে তুমি এটা হাতের জন্য ব্যান্ড অন ফ্রেন্ডশিপ ব্যান্ড ঠিক আছে আর এটাই হচ্ছে কি বলে তোমার ফ্রেন্ডকে পড়াতে হবে ওটা ম্যাম রেডি করে দেবে তোমাকে দিদিও তোমাকে হেল্প করবে ইউর ম্যাম অ্যান্ড দিদি উইল হেল্প ইউ বাট নাও ইউ রেডি দিস ব্যান্ড ওকে রেড ইয়েলো ব্ল্যাক ওকে হোয়াইট কালার গুটি ছিল হোয়াইট কেন নাও হোয়াইট ছিল তো নি নি

তো যাই হোক আয়ান আমার জন্য খুব সুন্দর একটা নেকলেস বানিয়েছে কিন্তু ওটা তো আমি রাখতে পারবো না কারণ বেডসগুলো আমাকে স্কুলে দিয়ে পাঠাতে হবে নেক্সট টাইমে আমি অন্য বেডস এসে ওর কাছ থেকে একটা নেকলেস ডেফিনেটলি বানিয়ে নেব তো স্কুল থেকে সব প্রোগ্রামগুলো শেষ হওয়ার পরে যেদিন এত বৃষ্টি ছিল তো যাই হোক ফ্রেন্ডের সাথে করে যাচ্ছি আমরা বাড়ি তো বৃষ্টির মধ্যে আয়ান রেনকোট পড়েছে তো বৃষ্টিটা একটু কমে গেছিলো তার জন্য ওর ফ্রেন্ড পড়েনি দুজনে সেম টাইপের স্প্যান্ডেল পড়েছে ওর জন্য বলছিলো তো যাই হোক ওভারঅল খুব ভালো লেগেছিল ওদের বলে প্রোগ্রামটা স্কুলে ওর কিছু ফ্রেন্ডস স্কুলে গিয়ে কত মজা করছে সবাই দেখাচ্ছে মানে এদের মধ্যে যে একটা মুখের মধ্যে যে স্মাইলটা দেখা যায় না সত্যি খুব সুন্দর লাগে বাকি আমি আর আমার ছেলে যা তুলেছি বাড়িতে সেগুলো এর মধ্যে ফ্রিজ করে রেখে দিলাম তো সবাইকে আবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ